হে আবু জাহাল, হে আবু লাহাব, তোমরা যারা ধনী মক্কা মাতব্বারি করছো, মনে রেখো তোমাদেরকে ধ্বংস করেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। আজকের বিশ্বের যত ধনী রাষ্ট্র তাদের মালের অভাব নেই, কিন্তু মর্যাদা চায়। আমেরিকা মনে করে আমি সড়ি ঘুরব সারা বিশ্বের উপরে, কিসের আবার চীন পার্শ্ববর্তী রাষ্ট্র মনে করে আমৃত উমাদেশের ভাগ, বাংলাদেশ তো চুনুভুটি, সে কেন কথা বলবে? এই যে চলছে খেলা দেখছেন না, যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে সে তার আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবে, আর যে ব্যক্তি আখেরাতকে বেশি ভালোবাসবে সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। অতএব তোমরা যেটি চিরস্থায়ী সেটাকে অগ্রাধিকার দাও। আবুবকর নিজেই অত্যন্ত ধনী মানুষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন, যেদিন ইসলাম কবুল করলেন 40,000 দিরহাম সম্পূর্ণটাই আল্লাহর রসুলের পায়ের কাছে ফেরি ফেলে দিলেন, আমার আর টাকা পাওয়ার দরকার নেই, আমি জান্নাত চাই সব। আর আমরা সুযোগ পেলেই কী করে অন্যটা নেব, কী করে খাবো দাবো এই চিন্তা থাকে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যদি কাউকে এক কথা জিজ্ঞেস করা হয়, বর্তমান পৃথিবীর সমস্ত সংকট ও দুর্দশার জন্য দায়ী কোন বস্তু, জবাবটা লেখনে দিয়ে দিয়েছেন, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, আর কিছু না। যা আছে তাতে যদি মানুষ সন্তুষ্ট হইত তাহলে কখনোই পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি হতো না। পৃথিবীর যাবতীয় অশান্তির মূলই হচ্ছে যা আছে এতে আমি খুশি নই, আমি আরও চাই। আজকে পত্রিকা পড়ে দেখছেন কেউ, প্রতিবেশী দেশ এমন একটা রকেট আবিষ্কার করেছে, 5,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারবে। চীনের রাজধানীতে শুরু পুরো চীন এখন তার আয়ত্তে, আফ্রিকার কিছু অংশ, এশিয়া মহাদেশের পরে অর্ধেক। অর্থাৎ এই দেশ এখন চাচ্ছে তার এই বোমার আওতায় যত দেশ আছে সবার উপরে মাতব্বারি করতে। লোক তাকে ভয় করবে, যদি মেরে দেয় সে এখন বলবে এ আফগানিস্তান তোমার দেশের নিচে অসংখ্য খনি আছে, অত্যন্ত মূল্যবান খনি আছে, এগুলো আমাকে দিতে হবে, না দিলে এই বাংলাদেশ তুমি তো ভাস্য গ্যাসের উপরে, বাংলাদেশে মাটির নিচে যে সম্পদ আছে বর্তমানে আমেরিকার চাইতে প্রায় 400 গুণ বেশি সম্পদ বাংলাদেশেই আছে, বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে। কিন্তু এগুলো ওঠারই সাহস বাংলাদেশের নেই, কারণ উঠানোর আগেই ওই ওকে চোখ রাঙাচ্ছে চারিপাশ থেকে খাবার দেওয়ার, আর আমরাই উঠাব। অথচ আমাদের নিজস্ব ব্রেন আছে, লোক আছে, বিজ্ঞান আছে, সবই আছে, কিন্তু করতে দেবে না। ইলিশ মাছ আগে ওদেরকে রপ্তানি করতে হবে, তারপরে যে আমরা খাবো, এত সহজে না। এই যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, এই যে বোমাবাদ, সোজা সন্ত্রাসী, সবগুলো সন্ত্রাসী, কেউ ছুরি দিয়ে মারে, কেউ বোমা দিয়ে মারে, ফারাক তার কিছুই নেই। শুধু একটাই মূল কারণ, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, আরও চাই, আরও চাই, আরও চাই, খালাস, আর কিছু না। ওসা আল্লাহ পাক যা দিয়েছেন পৃথিবীতে কোনো রুজির অভাব তিনি রাখেননি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, আল্লাহ বলছেন পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমার উপরে নাই, এটুকু বিশ্বাস করে। আমরা যখন ছোটো ছিলাম, কলেজে ভর্তি হয়েছি, তখন শুনতাম ম্যালথাসিয়ান থিওরি, কি বাবার 1 বিঘে জমি, দুটো ছেলে হলে 10 কাঠা 10 কাঠা ভাগ হবে, যদি মেয়ের সঙ্গে যোগ হয় সেও কিছু নেবে, অতএব সন্তান একটার বেশি হওয়া আদৌ ঠিক নয়, দুটোর উপরে আদৌ যেন যেও না। এর তখন শুরু হলে এই সমস্ত আমরা তখন বলতাম বাথ কন্ট্রোল, কাজই হলেও সবাই লাইগেশন আর ভ্যাসেকটমি, কাশি করা সোজা কথা। পরিবার পরিকল্পনার বিভাগ করে হলো রাষ্ট্রের পক্ষ থেকে, ওই মহিলারা বাড়ি বাড়ি যাইতো, কানে কানে বোঝাতো, খবদার বাচ্চা নিও না, নিলে তোমার অবস্থা খারাপ, তো এইটুকু সম্পত্তি খাবে কে? আর এখন সম্পূর্ণ উল্টে গেছে, আগে 1 বিঘা জমিতে 8 মন ধান,
পাটনায় ধান, আর এখন এক কাটা জমিতে 50 মন ধান আছে। দিন দিন আল্লাহ রুজির পথ খুলে দিচ্ছেন না, মানুষ তো ভবিষ্যৎ দেখে না, খালি নগদটা দেখে, বিশ্বাস তো করবে না কেউ। এই জন্যে মৌলিকভাবে কোরআন যখন নাজিল শুরু হয় মক্কায়, তখন এই বাছাই করা বিষয়গুলি আল্লাহ পাক তুলে ধরেছেন। এটা কিন্তু মক্কি সুরা, এটা মদিনী না। আল্লাহকুমুত তাকাথুর, হে আবু জাহাল, হে আবু লাহাব, তোমরা যারা ধনী মক্কা মাতব্বারি করছো, মনে রেখো তোমাদেরকে ধ্বংস করেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। একদিন এসছে 13 জন নেতা আল্লাহর রাসূলের পাশে বসেছিলেন, বেলাল, সোহেব, সব গরিব মানুষগুলা, কৃষ্ণদাসগুলা, বলে এই মোহাম্মদ তোমার পাশে এসে আলতু ফালতু লোকগুলি খাবে, এগুলো হঠাৎ আমরা ধনী মানুষ আমরা বসতে পারি? এই যে অহংকার তাদেরকে পেয়ে বসছিল, গরিবদেরকে তারা মানুষই মনে করতো না। অথচ সেই আবু লাহাব আজকে কোথায়? তাব্বা দিয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, করে না দিলেন আবু লাহাবের উপরে পৃথিবীতে প্রতিদিন যত লোক এই সুরা তেলাওয়াত করছে, যত ইমাম, যত মুসল্লি, তত ওর উপরে তাব্বাত 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 বা ধ্বংস 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 আবু লাহাব বলা হচ্ছে না? অত সে ছিল বড় নেতা, আল্লাহ রসুলের বিয়াই, আল্লাহ রসুলের দুই মেয়ে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তাহলে কত ক্লোজ ছিল, একদম নিকটবর্তী প্রতিবেশী। এরপরও সে ইমান আনল না, ধ্বংস হয়ে গেল। উমাইয়া ইবনে খালাফের অবস্থাও তাই, অথচ তারই গোলাম বেলাল হাবেশী এত সম্মানিত হলেন শুধু দিনের কারণে, যে আল্লাহ রসুল মক্কা বুঝার দিন তাকে কাবা করে মাথা উঠিয়ে দিলেন, যাও কিন্তু আজান দাও, ডক্টর থ সৈন্যতার বলতে হারে কাবার মাথা দাঁড়াচ্ছে আমাদের কৃতদাস, ভাগ্যিস আমাদের আব্বারা এ দৃশ্য দেখার আগেই মারা গিয়েছিল। ইসলামের কারণে মানুষ কোথায় উঠে যায়, সম্মানিত হয়, ইসলাম কবুল না করার কারণে মানুষ কীভাবে অসম্মানিত হয়, এগুলো তার বাস্তব উদাহরণ। আল্লাহ বলছেন আল্লাহ কুমত্তাকাত, সাবধান, তোমাদেরকে আখরাত ভুলিয়ে রেখেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, হাত্তা জুরতুমুল মাকাবের, কবরস্থানে না যাওয়া পর্যন্ত তোমার আকাঙ্ক্ষা শেষ হবে না। কাল্লা সওফা তাআলামুন, কোশ্চিন কালেও তোমার আকাঙ্ক্ষা মিটবে না, দ্রুত তোমরা দেখতে পাবে, অবশ্যই তোমরা দেখতে পাবে। এত তর্জমা আপনার সবাই জানেন, শেষে কী বলা হচ্ছে? লাতুস আলুন না, তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে, আনে নাঈম, দুনিয়াতে যত নিয়ামত তুমি পেয়েছিলে প্রতিটি নিয়ামত সময় তোমাকে জিজ্ঞেস করা হবে, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাকে আমি কান দিয়েছিলাম, কান সময় প্রশ্ন করা হবে কী শুনেছিলে দুনিয়াতে, ওয়াল বাসারা চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে কী দেখেছিলে, কী পড়েছিলে, কৈফত দিতে হবে, ওয়াল ফুআদা মনের মধ্যে কী কল্পনা করেছিলে, ওটাকেও কৈফত দিতে হবে, কুল্ল প্রত্যেকটাই কান আনহু মাসউলা, প্রতিটি ব্যাপারেই তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। অতএব বান্দা সাবধান, এই আয়াতটাও সূরা বনী ইসরাঈলের, এটাও নাজিল হচ্ছে মক্কায়, মনের মধ্যে কারোর সম্পর্কে কুচিন্তাও করা হয় ওটাকে কৈফিয়ত দিলাম, যতক্ষণ আপনি তওবা না করেন, তওবা করলে বেশি গেলেন না, নইলে যেরকম কম্পিউটারের ফাইল নষ্ট না করা পর্যন্ত থেকে যায়, আপনার ওই মনের ওই নষ্ট কল্পনাটাও থেকে যাবে, আপনার আমলনামা কেমন দিন হাজির করা হবে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন, মাল ও মর্যাদার লোভ মানুষকে কীভাবে ধ্বংস করে। আমরা সাধারণত মনে করি যে হালাল পথে মাল উপার্জন করে যত খুশি কর, হারাম পথে না গেলে হলো, এটা ধারণা কিন্তু আমাদের সবার মধ্যে আছে, তাই না? আসেন এই বিষয়ে একটা হাদিস শোনেন আজকে। আন আসিম বিন আদি ওয়ালা ইশতারায়ত ওয়া আখি ইশতারায়ত আনা ওয়া আখি মিয়াত সাহাম মিন সাহাম খাইবারা ফবালাগা যালিকা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকালা ইয়া আসিম মা যিবান আদিয়ান আসাবা ফরীকাত গনম আযাআহা রাব্বুহা بأفسد لها من حب المرء المال والشرف لدينه رواه الطبراني في الكبير بإسناد حسن عاصم بن عدي بلچن একজন সাহাবী খাইবারের যুদ্ধের
বিজয়ের ফলে বহু গনিমত পেয়েছিল মুসলমানরা, মুসলমানদের দরিদ্রতা একদম দূর হয়ে গেছিল। তো অনেকেরই হয়তো ভাবছিল এত আমি পেয়ে গেছি, এত আমি কী করবো, আমার তো সংসারে এত লাগে না, কেউ কেউ মাল বিক্রি করে দিয়েছে। তো এই আসেম বিন আদি এবং তাই দুই ভাই মিলে অন্যদের 100 অংশ কিনে নিয়েছিলেন। প্রত্যেকটা অংশ বেঁচে ধরুন আপনি 10 টাকা, আমি 10 টাকা, আমি 10 টাকা, তো তা আপনি দেখলেন আমার 10 টাকা দরকার নেই, আমার তো বাড়ি মেলা টাকা বাসা আছে, হতে তো পারে এরকম। তো 100 অংশ দুই ভাই মিলে কিনে নিয়েছে। এই ক্রয় বিক্রয় হালাল, আপনি বিক্রি করছেন আমি কিনছি, তো হালাল ব্যাপার নেই, তো হারাম তো কোনো প্রশ্নই ওঠে না। এই কথাটা আল্লাহ রাসূলের কানে পৌঁছে গেল, বালাগা যালিকা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া আসেম, উনি আসেমকে ডাকালেন, আসেম মনে রেখো, মা যিবানে আদিয়ানে আসাবা ফরীকাতা গনমিন আযআহা রাব্বুহা, কোন সাগপালের মালিক যার বকরির পাল হারিয়ে গেছে, ওই পালের উপরে দুটা হামলাকারী নেকড়ে বাঘ যতটা বেশি ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হল এই মাল ও মর্যাদার লোক, হব্বুল মারে মালা ও সারাফ, মাল হল মাল অর্থ সম্পদ, সারাফ মানে মর্যাদা। আজকের বিশ্বের যত ধনী রাষ্ট্র তাদের মালের অভাব নেই কিন্তু মর্যাদা চায়, আমেরিকা মনে করে আমি সড়ি গ্রহ সারা বিশ্বের উপরে, কিসের আবার চীন পার্শ্ববর্তী রাষ্ট্র মনে করে আমরা তো এদের উমাদেশের ভাগ, বাংলাদেশ তো চুনুভুটি, সে কেন কথা বলবে? এই যে চলছে খেলা দেখছেন না, এগুলো কিন্তু মালের জন্য না, খালি সারাফ মর্যাদা, আমি তার চাইতে বড়ো, ও কেন আমার চাইতে বড়ো হবে? এমনকি বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের সামনে বিশ্ব হয়ে দেখতে আমাদের আমরা যারা শিক্ষকতা করি, ক্লাসে ফার্স্ট হয়েছে বলে সে ছেলেকে সেকেন্ড হওয়া ছেলেটা তাকে প্রকাশ্যভাবে চাকু মেরে হত্যা করেছে, এটাও বাংলাদেশে আছে। সারাফ মানে না মর্যাদাগত, ও যদি থাকে আগামী বছর আমি আবারও সেকেন্ড হবো, ফার্স্ট হতে পারবো না, তো ওকে না মারলে আমি ফার্স্ট হবো না। তত্ত্বাবধায়কের আমলে কারাগার বসে পত্রিকা পড়ছিলাম ঢাকা শহরে, ওনারা চলে যাবে 90 দিন পরে, এর পরবর্তী যে নির্বাচন হবে সেখানে সম্ভাব্য জিতে যাওয়ার মতন কিছু প্রার্থী নিহত হয়, তো তালিকা দিয়েছিল 10 জন ব্যক্তি নিহত হয়েছে বিনা কারণে, ইলেকশন ঘোষণাই করা হয়নি, কিছুই হয়নি, ঘোষণা করা হলে এরা কমিশনের পথে দাঁড়াতে পারে অথবা আগে দিয়ে খতম। আর এখন তো পত্রিকা খুলে আজকেও দেখছেন রোজ মরতেছে, ইলেকশন মানেই হতাহতের কারবার, পঙ্গু হওয়ার কারবার, ঘরবাড়ি আগুন দেওয়ার কারবার, এমনকি নিরীহ গাছগাছালি মধ্যে পড়ে যাচ্ছে, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিচ্ছে, এই যে হিংসা, কী হবে? তুমি একটা মেম্বার হবা না কমিশনার হবা, তাতে লাভ কী? মানে সরকার যত প্রজেক্ট দিবে তোমার হয়ে আসবে, তুমি সেখানে পার্সেন্টেজ পাবা, তত এতে লাভ, অত লোকে আমাকে ডাকবে, সার সার করবে, এই বিষয়টা সব ক্ষেত্রেই আছে, প্রশাসনের ক্ষেত্রে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের মধ্যেও ঠিক একই অবস্থা, সাধারণ মানুষের মধ্যেও এরকম অবস্থা, সব জায়গাগুলো বিরাজ করছে। মূল একটাই হলো মাল ও মর্যাদার লোক, ওই কথাটি আল্লাহ আল্লাহ রসুল এখানে বললেন আসেম বিন আদিকে, হে আসেম বিন আদি মনে রেখো, একটা হারানো ছাগল পালের উপরে ক্ষুধার্ত নেকড়ে হামলার অত বেশি ক্ষতিকর নয়, যত বেশি ক্ষতিকর মাল ও মর্যাদার লোক, লে দিনই মানুষের দিনের জন্য আদেশটা মনে রাখবেন, তবে ভাববেন না হালাল উপার্জন করছেন আমি তো যত খুশি তত করব, জি না। কেন এটা হবে জবাবটা শোনেন, আর আবি মূসা আল আশআরি রাযিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি, ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বি
দুনিয়া হোক, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, রাহু আহমদ মিসনাদিন সহিহ। আল্লাহ রাসূল নিজেই জবাব দিচ্ছেন, হালালটা কেন অধিক অর্জন করা যাবে না, জবাবটা আল্লাহ রাসূল দিচ্ছেন কি, যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে সে তার আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবেই, আর যে ব্যক্তি আখেরাতকে বেশি ভালোবাসবে সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। অতএব তোমরা যে ব্যক্তি যেটি চিরস্থায়ী সেটাকে অগ্রাধিকার দাও ক্ষণস্থায়ী দুনিয়ার উপরে। দুনিয়া আপনি যত বড়ই হন ক্ষণস্থায়ী না, এটা মরার পরে চিরস্থায়ী, তো চিরস্থায়ী স্বার্থকে তোমরা ক্ষণস্থায়ী স্বার্থের উপরে অগ্রাধিকার দাও, এটা আমার নবীর নির্দেশ মুসলমানদের উপরে। আমরা মুসলমান, আমরা এটাই পালন করব, শুধু মুসলমান নয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকর। বাপ মরে গেছে, পাঁচ ভাই জমি জমি ভাগ হবে, সেখানে আপনাকে কিছু কম্পিটিশন হতেই হবে, নিক্তির ওজনে ভাগ করে কার পক্ষে সম্ভব? যদি কেউ কিছু ছাড় না দেয়, পরস্পরের সহমর্মিতা না দেখায়, জীবনে কখনোই এই ভাগ সঠিকভাবে করা সম্ভব হবে না। সব জায়গাতে গিভ অ্যান্ড টেক বিষয়টা আছে। কারণ আল্লাপাক মেধা এবং যোগ্যতা সবাইকে সমান দেন নেই, ওখানে যেমন কম বেশি এখানেও তেমনি কম বেশি থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। ধ্বংস হোক ওইসব লোক যারা সামনে এবং পিছনে অন্যের নিন্দা করে এবং মাল জমা করে এবং খালি গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে এই মাল আমাকে চিরস্থায়ী করবে, অসুখ হলে সিঙ্গাপুর চলে যাব, টাকা তো আমার আছে, সে না হলে চেন্নাই যাব, না হলে দিল্লি যাব, অ্যাপোলো যাব, আরে সমস্যা কি, টাকার গরম দেখায় না। অসুখ গরিবরা কচুর পাতা খেয়ে ভিটামিন সি হয়ে যাচ্ছে তাদের, শিউলিভির পাতা রস খেয়ে তিতা খেয়ে সর্দি সেরে যাচ্ছে, কখনই এই হাসপাতালে যায় না, কারণ হাসপাতালে গেলে ডাক্তারে গেলে ফিস দেবে কে, টাকা পাবে কোথায়? আর আপনার টাকা আছে আপনি যা ইচ্ছে তাই করবেন, না এটা করলে ক্ষতিগ্রস্ত হবেন, ওটি আল্লাহ পাক ইঙ্গিত, এটা মক্কি সূরা। ধ্বংস লিকুল হুমাজাতিল লুমাজা, ধনীরা সাধারণত অন্যদের কাছে নিন্দাই করে, এরা কারোর ভালো গরিবের ভালো যে কিছু আছে গরিবদের মধ্যে এরা চিন্তা করতে পারে, যত ভালো সব ধনীরাই করে, এই চিন্তা তাদের মধ্যে সবসময় বিরাজ করে। এই বিরাজ করার ধারণা থেকেই তারা অহংকারী হয়ে যায়, ওই জন্য আল্লাহ তাদেরকে সাবধান করছেন আগেই। এরপরে আরও চমৎকারভাবে আল্লাহ বলে দিচ্ছেন অধিক মাল ক্ষতির কারণ, এ প্রসঙ্গে আল্লাহ বলছেন ইয়া সাবুন আন্নামা নমিদ্দুম মিমালিন ওয়া বানিন, তারা কি ধারণা করছে তাকে আমি যে অধিক মাল দিচ্ছি এবং অধিক সন্তানের বাবা করেছি এর দ্বারা কি আমি তাকে সাহায্য করছি? নসারে উল হম ফিল খায়রাত, এর দ্বারা কি আমরা তাদেরকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি? বাল্লাহ হে শরুন, হতভাগের আসল তত্ত্ব বুঝে না যে আমি কী জন্য এটা করছি। এটাও সুরে মোমিনুন মক্কি সুরা 55 আয়াত। আল্লাহ বলছেন জারনি উমাই ইউকাদ্দিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি যে কথাটা বললাম একটু আগে, হাদিস আমরা আহলে হাদিস বলি না, অনেকে বলে আহলে হাদিস এরা কোরআন মানে না, এই গর্ধবদের কে বুঝাবে? এখানে আয়াতটা দেখেন জারনি উমাই ইউকাদ্দিবু বিহাযাল হাদিস, আল্লাহ বলছেন নিজেই আমাকে ছাড়ো যে আমার এই হাদিসকে মিথ্যা মনে করে। আল্লাহকে হাদিস না কোরআন, ওখানে হাদিস অর্থ কোরআন, ইবনে কাসির কোরআনে প্রায় 14 জায়গার মতন হাদিস অর্থ কোরআন এসছে। যাই হোক প্রসঙ্গ আলাদা, জারনি উমাই ইউকাদ্দিবু বিহাযাল হাদিস, আমাকে ছাড়ো এবং ওই ব্যক্তিকে ছাড়ো যে আমার এই হাদিসকে অস্বীকার করে, আমার এই বাণীকে অস্বীকার করে, মিথ্যা বলে। মনে রেখো হে মাল মর্যাদা লোভীরা, সনসদ রিজু হুম মিন হাইসুল্লা ইয়ালাম, তোমার এই মালের দ্বারা আমি তোমাকে আস্তে 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 গ্রাস করছি, তুমি টেরও পাচ্ছ না।
বা উমলি লাহম, আমরা তাদেরকে ঢিল দিচ্ছি। ইন্না কাইদি মতিন, আমার এই কৌশল অত্যন্ত মজবুত। জালের মধ্যে মাছ গেলে লাফালাফি করে না, যখন জাল টানতে টানতে আস্তে 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 একদম ধারায় চলে আসে, তখন মাছ বলে এইবার তো সর্বনাশ, এত পানি নেই, তখন লাফালাফি করে। যাদেরকে মাল ও মর্যাদা আল্লাহ দিয়েছেন তারা এটাকে যেন পরীক্ষা বলে মনে করেন, এটা তার ধ্বংসের কারণ হিসেবে দেখা দেবে যে কোনো সময়। আল্লাহ বলছেন এর পরিণত হচ্ছে এই, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফ্ফা ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম লা ইউবখাসুন। যারা এই দুনিয়াতে টাকা পয়সা এবং জাঁকজমক জিনাত চায়, আমরা তাদেরকে পুরোপুরি দিয়ে দেবো, কিছুই কম রাখবো না, সবকে দেবো। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার, এসব লোকদের জন্য আখিরাতে কিছুই নেই নার ব্যতীত, নার অর্থ জাহান্নাম ব্যতীত। দুনিয়া যত চেয়েছে সব পেয়েছে, এখন তার পাওয়ার কিছু নাই, জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমরা। ভাবে তা মা সানাউ ফিহা ওয়া বাতালু মা কানু ইয়ামালুন, দুনিয়া তারা যা কিছু করেছিল সব কিছু বরবাদ হয়ে গেল এবং সব কিছু বাতিল প্রমাণিত হবে কিয়ামতের দিন। এটি হাদিসে এসছে অন্যভাবে ব্যাখ্যা, এতবল মাইয়ত বেসালাস, মাইয়তের সঙ্গে তিনজন যায়, এর যে স্নান ওই আপনি আমল, তার পরিবার যায়, তার সম্পদ যায়, তার আমল যায়। কবর পরে পরিবার ফিরে আসে, মালও ফিরে আসে, কারণ মাল তো ব্যাংকেই থাকে, ও তার কবরে যায় না, থেকে যায় তার সঙ্গে আমলটা। অকুল্লু জালেকা হালেক নতার করলেন নাস, সব কিছুই ধ্বংস হয়ে যায় এবং রেখে যায় সে মানুষের জন্য, তার কিছুই থাকে না। এখন যেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বিশ্বাস করা মুশকিল, পুরো পরিবার শেষ। সেদিন একটা প্রাইভেট কার ধ্বংস হয়েছে, পুরো পরিবার মিলে যাচ্ছিল কোথায় বেড়াতে, সবগুলো শেষ। কিছুদিন আগেও তো আপনার দেখলেন রাজশাহী আসতেছিল, এই আমাদের সামনে কাটাখালিতে 19 জন লোক মারা গেল না আগুনে পুড়ে, পুরো পরিবার শেষ। অত বাবার স্বপ্ন ছিল এত কিছু করছি, আমার পরে এগুলো ছেলে ভোগ করবে, কে কার ভোগ করো, কার মাল কে খায়। কুল্লু জালেকা হালেক, আল্লাহ রসুলের বাণী মিথ্যা নয়, রসুলের জবান দেখুন মিথ্যা কথা বের হয় না, সব কিছু হালাক হয়ে যাবে, কিছুই থাকবে না তোমার। কারণের কিছু আছে পৃথিবীতে, কারণের নামটা যদি কোরআনে আমরা না পড়তাম তো কারণ সম্পর্কে জানতেই পারতাম না। কারণ যখন টাকার মালিক হলো, সে মুসাকে ছেড়ে দিল, মুসা আপনার চাষতে ভাই কিন্তু চলে গেল রাষ্ট্র ক্ষমতার পিছনে ফিরাউনের সাথে, রাষ্ট্র ক্ষমতার সাপোর্ট ছাড়া হারাম কামাই করা যায় না। দেখেন না বাংলাদেশে যত মদ জুয়া ক্যাসিনো কিছু আসছে না, সব কিছু মিলিয়ে আসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, যদিও লাফালাফি করুক আমরা কিছু জানি না, মন্ত্রী বলে আমাকে কত লোক সই করে নিয়ে যায়, এত সস্তা মরো একটা টের পাবো, প্রত্যেকটা কৈফিয়ত দিয়ে লাগবে যারা বড় ক্ষমতা বসে আছে। কারণকে বলল ইমানদার ভাইরা, ইয়া কারুন লা তাফরাহ, তুই বেশি খুশি হতে যেও না, টাকা পয়সা বহুত মালিক হয়েছে বেশি খুশি হও না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ বেশি খুশি হলে লোকদের পছন্দ করেন না, দাম্ভিকতা দেখেও না, সাবধান, আল্লাহকে ভয় করো। কারণ দম্ভ করে বললেন, ইন্না উতিয়তু হুমিন ইলমিন, আমার নিজস্ব যোগ্যতা বলে আমি মাল অর্জন করেছি, এতে ওর আল্লাহ কি, অনেকের ব্যবসায়িক বুদ্ধি ভালো, সে ব্যবসা তাতেও সাইন করে। বর্তমানে বাংলাদেশে কিছু ব্যবসায়ী আছে বিশ্বের আমেরিকা রাশিয়া সবাইকে হারিয়ে দিয়ে টপ হয়ে গেছে, অতি দ্রুত ধনী হওয়ার মধ্যে বাংলাদেশ পৃথিবীতে ফার্স্ট হয়েছে। তারা কারা থাকে জানে, তাদের নাম তো প্রকাশ হয় না, কিন্তু হিসাব হয়ে গেছে, আমেরিকাও ফেল, ইংল্যান্ডও ফেল, চীনও ফেল, ভারতও ফেল বাংলাদেশের কাছে, এরা তো মুসলমান, এদের এত লোভ কেন, যত হালাল হারাম বাসাইটা যায় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান্নাস যামানুন লা ইবালিল মারউ হাল হাযা হালালুন আম হারামুন, শুনে রাখো আমার উম্মত, এমন একটা জমানা আসতেছে তোমাদের সামনে যখন মানুষ
পরোয়াই করবে না, তোয়াক্কাই করবে না, হাজা হালাল আম হারাম, এই যে কাজটা করছি এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, তোয়াক্কাই করবে না। কারণ ছিল ওদেরই মধ্যে একজন, কোরআন আল্লাহ পাক এগুলো নিয়ে এসছেন, কোরআনের বাণী মিথ্যা নয়। সে গেল ফেরাউনের সাথে, মুসাকে ছেড়ে গেল, কিন্তু না আল্লাহ তাকে ধরলেন এমনভাবে মাটিতে, যখন মাটিতে গ্রাস করছে ডুবছে, ক্রমেই ক্রমেই বোকালাবন চলে এসে চিৎকার দিচ্ছে তোমাকে বাঁচাও বাঁচাও, সে নিজেও কোনো সাহায্য করতে পারে না, বলা ইন্তাসরুন, তাকে কেউ বাঁচার জন্য আসলেও না তার ধারে কাছে, ফেলে মর তুই, যারা ওর টাকা খেয়ে এতদিন বড় হয়েছে তারা আপনাদের কাছে আসেনি। কারণের এই পরিণতি দেখে ধনিক শ্রেণীর শিক্ষা হওয়া উচিত। ঠিক মক্কায় যারা ধনিক শ্রেণী ছিল তাদের পরিণতি দেখো, মক্কার লোকদের শিক্ষা হয়েছে, যারা শিক্ষা গ্রহণ করেছিলেন তারা আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন। আবু বকর নিজে অত্যন্ত ধনী মানুষ ছিলেন, ব্যবসায়ী ছিলেন, যেদিন ইসলাম কবুল করলেন 40,000 দেরহাম সম্পূর্ণটাই আল্লাহর রসুলের পায়ের কাছে ফেলে দিলেন, আমার আর টাকা পাওয়ার দরকার নেই, আমি জান্নাত চাই, সব শেষ, কালকের আমির আজকে ফকির। ওসমান গনি জয়শে উসরা বলা হয় তবুকের যুদ্ধের জন্য একাই প্রায় সব দান করেছেন, যে আল্লাহ রসুল খুশি হয়ে বলেছেন এরপর থেকে ওসমানের আর কোনো নেয় কামল না করলেও চলবে, যাতে ব্যাপার নাকি। এই সমস্ত ধনীরা যদি আল্লাহর ভয়ে সব কিছু আল্লাহর পথে ব্যয় করতে পারে, যখন নাজিলুল তানাউল বিরর হাত্তা তন্টুকু মিম্মা তুহিব্বুন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত নেককার মানুষের মধ্যে গণ্য হবে না যতক্ষণ না সে সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে দান না করবে। এই আয়াত শুনে মানুষ সাহাবিদের মধ্যে যে কী অবস্থা ঘটেছিল, সাহাবি আবু তালহা এসে বলছে আল্লাহ রসুল আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি হলো এই খেজুর বাগানটা, তাতে বুঝতেই পারছেন আরব দেশে তার ধান বাগান নেই, খেজুর বাগানটাই বড়ো জিনিস, আমি এটা আল্লাহকে দিয়ে দিলাম, কিন্তু এই যে আমার সবচেয়ে প্রিয়, আর কোরআন নাযিল হচ্ছে সবচেয়ে প্রিয়টাই দান করতে হবে, আর আমার তো নিকৃষ্টতা দেই। আল্লাহ রসুল বলে তুমি সবটা তোমার ছেলে মিলে তুমি তাহলে এটা ক্রস করো, তোমার যারা গরিব চাষটা হয়ে যাচ্ছে ওদেরকে দিয়ে দেবো, তো না আপনাকে দিচ্ছি আপনি যাকে পারেন তান দেন। অমনিকে আর একজনের বক্তব্য এসছে আয়াস ছেড়ে তিনি বললেন স্ত্রীর কাছে, এই স্ত্রী শোনো এ ঘর বাড়ি ছাড়ো, কেন এ সব আমি আল্লাহকে দিয়ে দিছি, খেজুর বাগিচা সহ বাড়ির সহ সব কোথাও যাবো আল্লাহ ব্যবস্থা করবে, চলে আসলে। তো আল্লাহর সাথে খুশি হয়ে বলেছিলেন ভাই জান্নাতে তোমার জন্য ইচ্ছে যে কত উত্তম খেজুর বাগানই না আল্লাহ তৈরি করেছেন, এটা ছিল সাহাবিদের চরিত্র। আর আমরা সুযোগ পেলেই কী করে অন্যটা নেবো, কী করে খাবো, বড়ো হয়ে চিন্তা থাকে, এরপর কতক্ষণ একটু যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সব শেষ, দুনিয়া অন্ধকার হয়ে যাবে না। একটু এগুলো মূলত আল্লাহর পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের জিততে হবে। আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বুন লাকুম আদুব্বাল্লাকুম ফাহাজারুহুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের সন্তানদের মধ্যে আদুব্বাল্লাকুম তোমাদের শত্রু নিহিত রয়েছে, ফাহাজারুহুম অতএব ওদের থেকে সাবধান হও, সন্তানের মায়ায় পড়ো না, স্ত্রীর মায়ায় পড়ে যা খুশি তাই করো না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল এবং সন্তানাদি ফিতনা, ফিতনা অর্থ কি পরীক্ষা, আল্লাহ ইন্দাহু আজরুন আযীম, আল্লাহর কাছেই রয়েছে মহা পুরস্কার, সূরা তাগাবুন 14-15 আয়াত। আয়াতগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, যে সন্তানকে মনে করছি আমার পরই সেই সব, সেটা আমার জন্য ফিতনার কারণ হতে পারে, যে সম্পদকে মনে করছি আমার আমাকে সে স্থিরস্থায়ী করে রাখবে এই সম্পদ আমার জন্য ফিতনার কারণ হতে পারে, অতএব তোমরা সাবধান হও। আন কাব বিন ইয়াজ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, রাওয়াহু তিরমিজি। মনে রাখো আমার উম্মত বিগত যত উম্মত চলে গেছে দুনিয়া থেকে, মুসার উম্মত, ঈসার উম্মত, ইব্রাহিমের সব
প্রত্যেক উম্মতের এক একটা ফেতনা ছিল। নূহের উম্মতের ফেতনা তো সব পরিমাণ ডুবি শেষ হয়ে গেল। আমার উম্মতের ফেতনা হচ্ছে মাল। আল্লাহ আমার উম্মতকে একসঙ্গে ধ্বংস করবে না নূহের উম্মতের মতো। যদি আমি দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল করেছি, তোমার উম্মতকে একসঙ্গে শেষ করে দেবো না। কিন্তু এই ফেতনা হবে মাল, মালের লোভ এদের এত বাড়বে। তো বোঝা গেল আল্লাহ রসুলের দোয়ার কারণে মুসলমানদের কোনো অভাব থাকবে না। যদি অভাব না থাকলে মানুষ তো অনেক ব্যথা বোঝে না, এত মাল হবে সে এই ফেতনায় পড়ে পাগল হয়ে যাবে। 1996 ছাব্বিশে এপ্রিল নওদাপাড়াতে আমি এসেছি, 92 সাল থেকে মাদ্রাসা শুরু করেছি, স্থায়ীভাবে এসেছি 96 সালের 26 এপ্রিল। আশপাশে জঙ্গল, আমার পাশে বসেছে মোতালেব ড্রাইভার সাহেব, উনি বলতে গেছে মানুষই ছিল না, ওই গাছতলা হয়েছে মদের আড্ডা হইতো, রাস্তা ছিল হাবড় কাদা পার হইতো। আর এখনকার নওদাপাড়া কি মনে হয় ঢাকা সিটি কর্পোরেশন হয়ে গেছে, চারিদিকে 10 তলা 5 তলা চলছে, এই চলছে, চেহারা পাল্টায়নি। ফেতনা শব্দ পরিষ্কার আল্লাহ বলবে এগুলো সত্য, আমাদের পরীক্ষা কারা কী জন্য করা হচ্ছে, সেটা নিজের কেউ করছে স্ত্রীর আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, কেউ করছে সন্তানের জন্য, পরকালের জন্য কিছুই করছে না। হ্যাঁ, বছর শেষে একটা হজ করে আসবো, বেটোমরা করে আসবো, পরকাল হয়ে গেলে, এত সস্তা না। মন্দিরে কমর উম্মত ইন্নালে কুল্লি উম্মতিন, ফিতনা প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে। ও ফিতনা তো উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল, সাবধান। ওমর ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا, যদি আদম সন্তানকে দুই উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হয়, মাল সম্পদ দেওয়া হয়, সে তৃতীয় আরেকটি উপত্যকা ভর্তি মাল সম্পদ কামনা করবে। ولا يملا جوف ابن آدم الا التراب, আর বনু আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। ইয়াতুবুল্লাহ আলা মান তাব, হ্যাঁ আল্লাহ ক্ষমা করেন ওই ব্যক্তিকে যে তওবা চায়, যে তওবা করে। অতএব আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন তোমরা তওবা করো, তওবা করে ফিরে আসো, মালের লোভ এ থেকে তওবা করা খুব কঠিন, তবু করতে হবে, নইলে আপনি পরকাল হারাবেন। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখরাত হলো চিরস্থায়ী। চিরস্থায়ী লাভের স্বার্থে ক্ষণস্থায়ী স্বার্থ অবশ্যই ত্যাগ করতে হবে। এবার আসেন মর্যাদার লোভ সম্পর্কে আল্লাহ কী বলছেন, তিলকা দারুল আখিরাত নাজালু লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়া লা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আখিরাতের গৃহ আমরা প্রস্তুত রেখেছি ওই সমস্ত লোকদের জন্য যারা এই দুনিয়াতে অলুকবান ফিল অর্ধে বড়ত্ব চায় না, মর্যাদার লোভ এখানে এসে ধরে পড়েছে। ওলা ফাসাদা, দুনিয়া কোনো বিশৃঙ্খলা করে না, তাদের জন্যই আমরা আখরাতের গৃহ নির্মাণ করেছি। অতএব মাল ও মর্যাদার লোভে পড়ে মানুষ যেন ধ্বংস না হয়ে যায়, এদিকে কোরআন এবং হাদিসের এই বাণীগুলি আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। না রাখলে যার ক্ষতি তার হবে, অন্যের ক্ষতি কেউ করতে পারবে না। প্রত্যেকে যে তকদির নিয়ে দুনিয়াতে এসেছেন, প্রত্যেকে তার তকদির অনুযায়ী কাজ করবে। যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখনই আমাদের চারটে বস্তু লিখে দেওয়া হয়েছে, আমার আয়ুষ্কাল কতদিন আল্লাহর হাতে আপনি জানেন না, আমার রুজি কতটুক হবে ওটাও আল্লাহ করে দিয়েছেন, এক টাকাও তার চাইতে বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না। যাদের খুব বেড়ে গেছে তারা মনে রাখবেন এটা ফেতনা, পরীক্ষা, আল্লাহ দেখছেন কী করে কদ্দূর বাড়ে, এমন টান দিবে বা শেষ।